আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছো। সিদ্ধিরগঞ্জ রেবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি গত ক্লাসে তোমাদেরকে সমাধান অপনয়ন প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করে ওই চ্যাপ্টার শেষ করেছি। এখন আমরা নতুন একটা অধ্যায়ের মধ্যে যাইতেছি, সে অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটা তোমাদের আমি গতকালকেও বলছি ঈদের পরে যে পরীক্ষা হবে ওই পরীক্ষার সিলেবাসের মধ্যে এটা থাকবে। সেই সেই অধ্যায়টা হলো দশম অধ্যায়, জ্যামিতি। জ্যামিতির তোমাদের মোট অধ্যায় হয়েছে তিনটা, অষ্টম, নবম, দশম। তা আমরা অষ্টম অধ্যায়টা তোমাদেরকে স্কুল যখন চলছে তখন স্যাররা অবশ্যই তোমাদেরকে এগুলা ক্লাসে করিয়েছে। ওইখানে কিছু চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এবং সম্পাদ্য ছিল। তারপরে নবম অধ্যায়টা পিথাগোরাস সংক্রান্ত, তো পিথাগোরাস সংক্রান্ত উপপাদ্যটা যেহেতু এটা তোমাদের হাতে ধরে ধরে বুঝাইলে তোমরা ক্লিয়ার বুঝবা, এই কারণে তোমাদেরকে এটা এটা এই ঈদের পরে যে পরীক্ষা হবে পরীক্ষার যে সিলেবাস এটাতে বাদ রাখছি। আমরা দশম অধ্যায়টা অনেক সহজ একটা অধ্যায়, এখান থেকে সব প্রতি বছর একটা প্রশ্ন থাকে, এই অধ্যায়টা নিয়ে এখন আমরা আলোচনা করব। তো দশম অধ্যায়টা হইলো তোমাদের বৃত্ত, বৃত্ত সংক্রান্ত। তো আমরা বৃত্ত সংক্রান্ত যে ধরনের এমসিকিউ গুলা তোমাদের পরীক্ষায় থাকে আমি প্রথমে ওইগুলা নিয়ে আলোচনা করতেছি, তারপরে আমি উপপাদ্যটা তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিব। তো তোমাদের অবশ্য সবাই বৃত্তের সংজ্ঞাটা অনেকে হয়তো পারো, বৃত্ত সংজ্ঞাটা কি এটা আগে একটু দেখো, আমি এটা একটু আগে আলোচনা করতেছি। বৃত্ত হলো কোন সমতলে অবস্থিত একটা স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অপর একটা বিন্দু চলতে থাকলে চলমান বিন্দুর গতিপথটাকে বৃত্ত বলে। এটা একটা বৃত্ত, এই এটা আমি প্রথমে সংজ্ঞাটার মধ্যে বলছি কোনো সমতলে অবস্থিত, সমতল ছাড়া বৃত্ত আঁকা যাবে না। তোমরা দেখো বোর্ডের এক পাশের থেকে আমি এখানে বৃত্ত যদি আঁকি তাহলে এটা অর্ধবৃত্ত হবে, এই দিক হবে না। তাই এরকম ভাবে তোমরা যখন খাতার মধ্যে বৃত্ত আঁকো খাতার মাঝে বা এক পাশে আঁকো কিন্তু খাতার বাইরে যায় না, কারণ সমতল ছাড়া আঁকাই যাবে না, যে কোনো সরল রেখায় সমতল ছাড়া আঁকা যাবে না। তাইলে বৃত্তটা হয়েছে কোনো সমতলে অবস্থিত একটা স্থির বিন্দু, স্থির বিন্দু মানে এটা সেন্টারটা, কেন্দ্রটা, স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব, অর্থাৎ এইখান থেকে কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত, এখানে দূরত্ব যত কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত প্রতিটা দূরত্ব সমান। যে স্থির বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু যখন চলতে থাকে, অপর বিন্দু কোনটা, এই যে আমি এখান থেকে দৈরা যে ঘুরাইলাম এটা হয়েছে অপর বিন্দু, তাহলে এই চলমান বিন্দুর পথ, যে বিন্দুটা চলতে আছে এটা যে পথটা তৈরি করছে এই পথটা হলো বৃত্ত, আর এই যে কেন্দ্র করে আমরা আঁকছি এটাকে বলা হয় বৃত্তের কেন্দ্র, আর এই আবদ্ধ যে বক্ররেখাটা এটাকে বলা হয় পরিধি। বৃত্তের আবদ্ধ যে বক্ররেখা আছে এটার নাম হলো পরিধি। তা এইখানে তোমরা আরো কিছু কথা একটু লক্ষ্য করো, যেমন এই এটা হইলো আমার ব্যাস আর এটা হইলো ব্যাসার্ধ। তাহলে ব্যাস এবং ব্যাসার্ধের সংজ্ঞাটা লক্ষ্য করো, ব্যাস হইলো কি কেন্দ্র দিয়ে যায় এই ধরনের সরলরেখা পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত, অর্থাৎ কেন্দ্র দিয়ে অতিক্রম করে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যত আমি রেখাংশ আঁকবো সব কয়টাই ব্যাস হবে, অগণিত ব্যাস এখানে দেওয়া যাবে। ঠিক ব্যাসার্ধ হয়েছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে দূরত্ব, যতগুলো দূরত্ব আঁকবো প্রত্যেকটা দূরত্বে হবে ব্যাসার্ধ। তাইলে আমরা ব্যাস, ব্যাসার্ধ, কেন্দ্র এই জিনিসগুলো শিখলাম। এখন আমরা এই আরেকটা আছে, সেটা হলো যে যা, যা কাকে বলে, যা হলো কেন্দ্র দিয়া অতিক্রম না করে পরিধির এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যে রেখা অঙ্কন করা যায় বা রেখাংশ আঁকা যায় সব কয়টায় যা হবে, যা অগণিত যা আঁকা যাবে, পরস্পর ছেদ করতে পারে পরস্পর ছেদ নাও করতে পারে, এগুলা সবে হবে যা। তাহলে এখন আমরা বৃত্তের চাপটা নিয়ে কিছু আলোচনা করব। চাপ, চাপটা হলো এই পরিধির যে কোনো একটা অংশ, এই যে এতটুকু একটা অংশ যদি ধরি তাহলে এই জায়গাটা হবে একটা চাপ, আমি এখানে একটা জ্যা আঁকলাম তাহলে এটা হলো চাপ। চাপ কিন্তু একটা জ্যা চাপটাকে দুইটা ভাগে বিভক্ত করে, একটা
একটা যা সাপকে দুইটা ভাবে বিভক্ত করে, সাপ দুইটার মধ্যে যেই সাপটা ছোট এটাকে বলা হয় উপসাপ, আর যেই সাপটা বড় ওই সাপটাকে বলা হয় অধিসাপ। তাহলে আমরা উপসাপ এবং অধিসাপটাও জানলাম। আর একটা কথা তোমাদের মনে রাখতে হবে, যেই কথাটা তোমাদের এমসিকিউ প্রশ্নের মধ্যে, আমি যেইগুলো এতক্ষণ আলোচনা করছি এগুলো সবে এমসিকিউ এর মধ্যে থাকে। আর একটা কথা থাকে, সেটা হলো যে বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়। বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন, এটা মনে রাখবা। যেই কোনো এক বৃত্তের কেন্দ্র না, যেই কোনো বিন্দুর মধ্যে 360 ডিগ্রি উৎপন্ন হবে। বৃত্তের কেন্দ্র একটা বিন্দু, এই কারণে এটা 360 ডিগ্রি। কিভাবে? এইখানে আমি যদি দাগ দেই, তাহলে দুইটা খাড়া দাগ দেই, তাহলে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে 90 90 90 90 36, 360 ডিগ্রি। তাহলে বৃত্তের কেন্দ্রে কোণ উৎপন্ন করে কত ডিগ্রি? 360 ডিগ্রি। তো এইগুলো হলো তোমাদের প্রাথমিক আলোচনা। তারপরে আমরা এখন উপপাদ্য নিয়ে আলোচনা করতেছি। এখানে মোট তোমাদের 4টা উপপাদ্য আছে আর একটা উদাহরণ আছে। তাহলে উপপাদ্যটা সবাই সাধারণ নির্বাচনটা দেখো, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু সংযোগ রেখাংশ ওই জায়ের উপরে লম্ব। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোন জায়ের মধ্যবিন্দু সংযোগ সরল রেখা ওই জায়ের উপরে লম্ব। তাইলে আমি এখানে মধ্যে উপপাদ্যটা যে সাধারণ যে নির্বাচনটা সেটা আগে বলতেছি, একটু ছোট করে বৃত্তটা আঁকলাম আঁকলাম। বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন, কেন্দ্র আর ব্যাস ছাড়া, ভিন্ন মানে ছাড়া কোন জায়ের মধ্যবিন্দু। তাহলে এখানে আমি একটা যা আঁকলাম, যাটার নাম দিলাম এ বি, জায়ের মধ্যবিন্দুটার নাম দিলাম এম, বইয়ে যে যা দেওয়া আছে সেই অনুযায়ী দিলাম, কিন্তু পরীক্ষার মধ্যে বিন্দু চেঞ্জ করে আসতে পারে। আর কেন্দ্রটার নাম হলো ও, তাহলে আমরা ও কমা এম এটা যোগ করে নিলাম, এমটা হলো সেটার মধ্যবিন্দু। এবার আমরা প্রমাণ করব এই যে ও এমটা এ বি এর উপরে লম্ব, ও এমটা এ বি এর উপরে লম্ব। তাহলে এইখানে আমরা কিছু অঙ্কনের কাজ করতে হবে, সেটা হইলো যে ও কমা এ যোগ করলাম, ও কমা বি যোগ করলাম। এখন এই জায়গার মধ্যে আমার দুইটা ত্রিভুজ উৎপন্ন হইলো, এই যে এটার নাম হইছে এ ও এম আর এটার নাম হইছে বি ও এম। এই দুইটা ত্রিভুজ রে আমি যদি সর্বসম্প্রমাণ করতে পারি, তাইলে আমার প্রমাণটা হয়ে গেল। তো ত্রিভুজ সর্বসম হওয়ার প্রমাণগুলো ক্লাস 7 থেকে তোমাদের ওই প্রমাণগুলো করে আসছো, যাদের মনে আছে তারা তো আছে, আর যাদের মনে নাই তাদের জন্য আমি আরেকবার বলতেছি। 4টা শর্তে ত্রিভুজ সর্বসম করা যায়। একটা হলো তোমার দুইটা ত্রিভুজের মধ্যে যদি দুইটা বাহু এবং একটা কোণ করে সমান হয় তাইলে সর্বসম হয়। আবার দুইটা ত্রিভুজের মধ্যে, এটা হলো এক নাম্বার, দুই নাম্বার হচ্ছে দুইটা ত্রিভুজের দুইটা কোণ একটা বাহু যদি সমান হয় তাও সর্বসম হয়, তিনটা বাহু সমান হইলো সর্বসম হয়, এটা তিন নাম্বার। আর যদি সমকোণী ত্রিভুজ হয় তাইলে অতিভুজ এবং আরেকটা বাহু যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম হয়। অবশ্যই কথাগুলো তোমরা মনে রাখবা, এগুলা তোমরা 7-এ পড়লে আসছো, তারপরে আমি আবার বললাম যাতে মনে থাকে, কারণ এই জিনিসগুলা মনে যখন থাকবে তখনই তুমি খুঁজবা যে আমার কোনটা কোনটা দরকার আছে, তাইলে আর উপপাদ্য মুখস্থ করতে হবে না। তাহলে আমার এইখানের মধ্যে আমি এটা সর্বসম করার জন্য আমার যে জিনিসটা দরকার, লক্ষ্য করো সবাই, ও এ আর ও বি সমান। এটা কিভাবে সমান? কারণ এই ও এ এবং ও বি দুইটাই একই বৃত্তের ব্যাসার্ধ। আমি কিছুক্ষণ আগে ব্যাসার্ধটা বলছি, একটা বৃত্তে যত ব্যাসার্ধ আঁকা যায় সকল ব্যাসার্ধই সমান হয়। তারপরে আসো এই এমটা প্রশ্নের মধ্যে বলা ছিল মধ্যবিন্দু, এম যদি মধ্যবিন্দু হয় তাহলে এ এম এবং বি এম সমান, এম যদি এ বি এর মধ্যবিন্দু হয় তাহলে কি কি হবে? এ এম এবং বি এম সমান, কারণ মধ্যবিন্দু মানে এটা মাঝে, এটার এই দিকে আর এই দিক দুই দিক সমান।
তাহলে আমরা এই যে দুইটা বাহু করে সমান পাইছি, ওএ সমান ওবি, এএম সমান বিএম। এবার আমি যদি একটা কোণ সমান পাই তাহলে সর্বসম হবে, আর যদি একটা বাহু সমান পাই তাও হবে, কিন্তু কোণ সমানের কোনো শর্ত দেওয়া নাই। কিন্তু এই যে ওএমটা, ওএমটা সমান, কারণ এই ত্রিভুজের মধ্যে এ ও এম ত্রিভুজের মধ্যে ও এম আছে, বি ও এম ত্রিভুজের মধ্যেও ও এম আছে, এই কারণে ও এম সমান ও এম। তাহলে আমার তিনটা বাহু সমান হইল, ও এ সমান ও বি, এ এম সমান বি এম, এবং ও এমটা দুইটা ত্রিভুজের মধ্যে সাধারণ, এই কারণে ও এম সমান ও এম। তাহলে তিন বাহু সমান, আমি কি তিন নম্বর যে শর্তটা বলছি, দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা করে বাহু যদি সমান হয় তাইলে আমরা ত্রিভুজ দুইটারে সর্বসম বলতে পারবো। তাহলে এই ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় তাইলে এখন আমরা বলতে পারি যে এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে এই কোণটার নাম কি, এর একটার নাম হইছে এ এম ও এম এ কোণ, ও এম এ কোণ সমান ও এম বি কোণ, এই কোণটা আর এই কোণটা সমান, কারণ এই বাহু আর এই বাহু সমান হয়েছে। যে যে বাহু সমান আমার, কিন্তু এই এই কোণ আর এই কোণ সমান সমান হয়েছে, কিন্তু আমার তো প্রমাণে এটার দরকার নাই, আমার দেখাইতে হইবে ও এম সমান ও এম এ বি এর উপরে লম্ব, আমাকে এখানে আসতে হবে। কারণ যদি ত্রিভুজ দুটি সর্বসম হওয়ার যে শর্ত দিয়ে হয়, আর সর্বসম হয়ে যাওয়ার পর বাকি যা আছে বই বাহুগুলো সমান, বাকি যে কোণগুলো আছে এই কোণ সমান, এটা এটার সমান, এটা এটার সমান, এটা এটার সমান, তো আমি এই এই কোণ আর এই কোণ সমান এটা লেখার দরকার নেই, কারণ আমার প্রমাণের মধ্যে এটা চাই নাই। ও এ ও এম কোণ সমান বি ও এম কোণ, এই দুইটা সমান, এটা আমার প্রমাণের দরকার নাই, আমি লেখলে লিখতে পারি কিন্তু এটা দরকার নাই। কিন্তু ও এম এ বি এর উপর লম্ব মানে আমাকে এখানে আসতে হবে, কারণ এই এটা আর এটা সমান ছিল, তাহলে ও এর বিপরীত কোণ হয়েছে এম, আবার ও বি এর বিপরীত কোণ হয়েছে এম, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। এইখানে আরেকটা জিনিস লক্ষ্য করা যায়, সেটা হলো যে এই ও এম এ আর ও এম বি যেহেতু কোণ দুইটা সমান, তাহলে এটার এই কোণ দুইটা কিন্তু আবার রৈখিক যুগল কোণ। রৈখিক যুগল কোণ মানে কি, রৈখিক যুগল কোণ মানে একটা রেখায় দুইটা কোণ অবস্থিত হলে ওই কোণ দুইটাকে রৈখিক যুগল কোণ, রৈখিক মানে রেখা, যুগল মানে দুই, রৈখিক যুগল কোণ, এটা একটা রেখা। তাহলে আমরা তো এটা নিচের ক্লাস থেকে জানি যে একটা রেখার কোনো একটা বিন্দুতে 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, সরল কোণ, সরল কোণের সঙ্গে অবশ্য সবার মনে আছে সরল রেখার মধ্যে যে কোণ অবস্থিত সেটা হলো সরল কোণ, সরল কোণ 180 ডিগ্রি। তাহলে এই যে এই পুরা কোণটা 180 ডিগ্রি, এই পুরাটা এতটুকু পুরাটা, অর্থাৎ এ এম বি এটা একটা সরল কোণ, এটা 180 ডিগ্রি, কিন্তু এটার দুই অর্ধেক সমান সমান আছে, এই অর্ধেক আর এই অর্ধেক সমান আছে, তাইলে প্রত্যেকটা কি এক সমকোণ করে হবে না, কারণ এটা এক সমকোণ, এটা এক সমকোণ হইলে পুরাটা পুরাটা হবে 180 ডিগ্রি, এক সমকোণে 90 ডিগ্রি, 90 90 যোগ করলে 180 ডিগ্রি, যেটা আমরা সরল কোণ হিসাবে ধরি। আর দুইটা সমান হওয়াতে এই কোণটাও 90, এই কোণটাও 90 90, মানে এক সমকোণ, অর্থাৎ ও এম এ কোণ সমান ও এম বি কোণ এক সমকোণ, বইয়ে তোমাদের লেখা আছে স্পষ্ট। তাহলে এটা আর এটা যদি সমকোণ হয় তাইলে আমরা বলতে পারবো যে অতএব ও এমটা এ বি এর উপরে লম্ব, কারণ লম্বের সংজ্ঞা তোমরা নিচের ক্লাসের দিকে পড়ে আসছো, সমকোণের একটি বাহু অপর বাহুর উপরে লম্ব বলা হয়। সমকোণ এটা যদি সমকোণ হয় এই বাহুটাই বাহুর উপর লম্ব, অথবা এই বাহুটা এই বাহুর উপরে লম্ব, এটা আমি ও এম লম্ব এ বিও লিখতে পারবো, এ বি লম্ব ও এম ও লিখতে পারবো। আশা করি সবাই এই উপায় দুটা বুঝতে পারছো। তারপর আমি আবার সংক্ষেপে বলি, এখানে মূলত এই দুইটা ত্রিভুজের সর্বসম করা, এই দুইটা ত্রিভুজের সর্বসম করলেই প্রমাণ আসবে। এই দুইটা ত্রিভুজের কিভাবে সর্বসম করলাম, ও এ সমান ও বি, এ এম সমান বি এম, ও এম ডা দুইটা ত্রিভুজের সাধারণ বাহু, অর্থাৎ ও এম সমান ও এম, ত্রিভুজ দুইটা সর্বসম, অতএব ও এম এ কোণ সমান ও এম বি কোণ, যেটা আমি এখানে লিখলাম, তাহলে এইটা সমান হইলা, কিন্তু এই দুইটা কোণ হয়েছে রৈখিক যুগল কোণ, ও এম এ এবং ও এম বি, এটা দুইটা হয়েছে কি কোণ, রৈখিক যুগল কোণ। আর রৈখিক যুগল কোণ এবং প্রত্যেকের প্রত্যেকের সমান, এই জন্য প্রত্যেকটা এক সমকোণ করে হবে, এটাও এক সমকোণ এটাও এক সমকোণ। তাহলে এই এটা সমকোণ বলার পরে প্রমাণ হয়ে যাবে, কারণ সমকোণের এক বাহু আর এক বাহুর উপরে লম্ব হবে।
এই গেল এক নম্বর উপপাদ্য। এবার আমরা দুই নম্বর উপপাদ্যটা দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি, উপপাদ্য দুই। আর একটু নিচে দেখি চিত্রটা কি। একে বৃত্ত সংক্রান্ত, তবে দুই এবং তিন একই রকম সাধারণ নির্বাচনটা সবাই লক্ষ্য করো। 151 পৃষ্ঠায় বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। আমরা এখানে যা দেওয়া আছে সমান, আমরা এখানে কেন্দ্র থেকে যেটা সমদূরবর্তীতে আছে এটাই প্রমাণ করব। তাহলে আমরা সমান দুইটা যা আঁকি, এই একটা যা, এই একটা যা, তারা নাম দিছে এ বি সি ডি। এই এখন আমাদের এ বি এবং সি ডি সমান, তাহলে আমরা এ থেকে এটার উপরে কেন্দ্র ও থেকে এ বি এর উপরে আমরা ওই লম্ব আঁকলাম, আর সি ডি এর উপরে ও এফ লম্ব আঁকলাম। এখন ও এ আর ও সি যোগ করলাম, যোগ করার পর আমার চিত্র কমপ্লিট হইল। এখানে আমাকে প্রশ্নের মধ্যে দেওয়া আছে এ বি আর সি ডি সমান, অর্থাৎ যা দুইটা সমান প্রমাণ করব যা এর দূরত্ব সমান। অর্থাৎ আমি যদি ওই সমান ও এফ প্রমাণ করতে পারি তাহলে প্রমাণ হয়ে যাবে, কারণ ওই ডায় তো কেন্দ্র ও থেকে বি এর দূরত্ব আর ও এফটা কেন্দ্র ও থেকে সি ডি এর দূরত্ব। তাহলে এখন প্রমাণের মধ্যে আমরা আগে আসি। প্রমাণের মধ্যে আমরা একটা জিনিস লক্ষ্য করি, সেটা হইল এ বি, এ বি এই এই সমান হাফ এ বি, কারণ আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো যায়ের উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই ও থেকে যখন এ বির উপরে আমরা লম্বটা আঁকবো তখন এই বাঘটা আর এই বাঘটা সমান হবে, তাহলে এইটা হবে এ বি এর অর্ধেক। আর একই রকম ভাবে সি এফ, সি একটা হবে হাফ অফ সি ডি, সি ডি এর অর্ধেক, সি ডি হবে হাফ অফ সিডি, সিডি এর অর্ধেক। এখন আমরা যেহেতু এ বি সমান সিডি পশক লেখা আছে, তাহলে এখন আমরা এটার যদি উপপক্ষে হাফ দিয়ে গুণ করে দেই তাহলে হাফ এ বি সমান হাফ সিডি। এখন এ বি, এ বি এর মান কত এই, আর হাফ সিডি এর মান কত সি এফ, তাহলে এই সমান সি এফ হবে, এই সমান হবে সি এফ, অর্থাৎ আমার এই জায়গাটা আর এই জায়গাটা সমান পাইলাম। এবার আমি এই দুইটা ত্রিভুজ রে কিছুক্ষণ আগে যেভাবে সর্বসম করছি ঠিক এরকম ভাবে আমি এই দুইটা ত্রিভুজ রে সর্বসম প্রমাণ করবো। তার সর্বসম প্রমাণ করার জন্য আমার যে সাইডটা শর্ত কিছুক্ষণ আগে বলছি ঠিক ওই সাইডটা শর্ত এখানে মধ্যে কাজে লাগবে। সাইডার মধ্যে যে কোনো একটা কাজে লাগাই আমার প্রমাণ করতে হবে। এখন এটা আর এটার মধ্যে আমরা দেখতেছি এও সমান সিও, কারণ দুইটা এ একই বৃত্তের ব্যাসার্ধ, ও এটাও ব্যাসার্ধ ও সিটাও ব্যাসার্ধ। এবার আর এই কিছুক্ষণ আগে পাইলাম এই যে নিচের লাইন লেখা আছে এই যে এই সমান সি এফ, তাহলে এই যে ত্রিভুজটা এই দুইটা ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ, সর্বসম হওয়ার যে লাস্টের শর্তটা ওই শর্তটা কাজে লাগছে। সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর একটা বাহু সমান হইলে ত্রিভুজ সর্বসম হয়। কেউ কেউ এটা আর এটা সমান ধরতে পারবে না, ওই আর ও এফ সমান না, কোনো শর্ত নাই যে ওই আর ও এফ সমান হওয়ার। কিন্তু এখন যেহেতু ত্রিভুজ দুটো আমি সর্বসম বলতে পারছি, কিভাবে এই সমকোণী ত্রিভুজ আর এই সমকোণী ত্রিভুজের মধ্যে ও এ সমান ও সি, এই সমান সি এফ,
তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর আরেকটা বাহু সমান হইছে, এই কারণে ত্রিভুজ দুইটা সর্বসম হইছে। তা ত্রিভুজ দুইটা সর্বসম হওয়াতে এখন আমরা বলতে পারবো যে এই যে ওই সমান ওএফ, এই যে প্রমাণ হয়ে গেল। তা সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই জিনিসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবা, এগুলা মুখস্থ করার কিছুই নাই। তোমাদের বইয়ে যেভাবে আছে ঠিক আমি এইভাবে করাইতেছি, বইয়ে তোমাদের এইভাবে আছে, তবে এখানে তোমাদের লিখতেছি তোমাদের যাতে তোমাদের জিনিসটা ক্লিয়ার বুঝো। তা আমি আবার প্রমাণটা বলতেছি প্রথম থেকে, যাদের বুঝতে সমস্যা হয় তারা আরেকবার মনোযোগ দিয়ে দেখো। এইখানে মূল কথাটা হয়েছে ওই আগেরটার মতোই দুইটা ত্রিভুজে কিভাবে সর্বসম করা যায়, আর এই দুই নম্বর উপপাদ্যটা শিখলে তিন নম্বর উপপাদ্যটা তোমাদের একই। দুই নম্বরের মধ্যে বলা হয়েছে দূরত্ব সমান, তিন নম্বরের মধ্যে বলা হয়েছে শুধু যা সমান, চিত্র এক সকল কথাগুলাই কিন্তু সেম। দুই নম্বরের মধ্যে বলা আছে যে যা দুইটা সমান হইলে দূরত্ব সমান, আর তিন নম্বরটা যখন আমরা এখন করাবো এরপরে করাবো, তিন নম্বরে বলা আছে কেন্দ্র থেকে যায়ের দূরত্ব সমান হলে যা দুইটা সমান হবে, একই জিনিস একই চিত্র। তা আমরা এইখানে এইটা সমান সমান হাফ এ বি এটা লিখতে পারি। তারপরে সি এফ সমান হাফ সি ডি লিখতে পারি। একটা কারণে, কারণটা হয়েছে যেহেতু কেন্দ্র থেকে আমরা এই এবং ওই এ বি এবং সি ডি এর উপরে লম্ব আঁকছি, কারণ আমরা জানি কেন্দ্র থেকে কোন যায়ের উপরে লম্ব আঁকলে যাটা সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এই জন্য আমরা এই কথাটা লিখতে পারলাম। কিন্তু প্রশ্নের মধ্যে তো দেওয়াই আছে এ বি সমান সি ডি, এটা প্রশ্নে লেখা আছে। প্রশ্নটা সবাই ভালো করে পড়ো, বৃত্তের সকল সমান যা, মানে আমি যতটা যা আঁকবো সব যা সমান, এটা এ বি এবং সি ডি সমান। তাইলে এই কথাটা প্রশ্ন থেকে আমরা পাইলাম। এখন এটারে আমরা দুই দিয়া ভাগ করলাম, এখানে হাফ নিলাম, এখানে হাফ, দুই দিয়া ভাগ করা মানে নিচে দুই লেখা। হাফটা কেন নিলাম, হাফ এ বি হইলে এটার মান এ বসানো যাবে, হাফ সি ডি হইলে এটার মান সি এফ বসানো যাবে। তাহলে আমি পাইলাম শেষ পর্যন্ত এই সমান সি এফ, এটা পাইলাম। এবার এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটারে এখন আমরা সর্বসম করব। তা ত্রিভুজ দুইটারে সর্বসম করতে হলে আমরা কিভাবে করব, এই দুইটা ত্রিভুজের সর্বসম করতে হলে এই আমরা ওই সর্বসমের ওই শর্তটা হয়তো দুই বাহু এক কোণ অথবা দুই কোণ এক বাহু, অথবা সমকোণী ত্রিভুজ যদি হয় অতিভুজ আর আরেক বাহু, অথবা তিনটা বাহু করে সমান হইলে, তাহলে আমার এখানে তিন বাহু সমান এই শর্ত তো পড়ে না, দুই কোণ এক বাহু এটাও শর্ত তো পড়ে না, দুই বাহু এক কোণ এটাও পড়ে না, শুধু যেহেতু এখানে লম্ব আছে এটাও সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ, অতিভুজ এটা আর এটা সমান, আর আরেকটা বাহু এই সমান সি এফ এটা সমান। তাহলে অতিভুজ আর আরেকটা বাহু সমান হইলে ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যায়। তাহলে ত্রিভুজ দুইটা যদি সর্বসম হয় তাহলে এখন আমরা বলতে পারবো যে এই যে ওই সমান ও এফ, ওই সমান ও এফ হইলো। তাহলে আমার তো প্রমাণটা এটাই বলতেছে দূরত্ব, কারণ ওইটা হলো কেন্দ্র ও থেকে এ বি এর দূরত্ব, আর ও এফটা হলো কেন্দ্র ও থেকে সি ডি এর দূরত্ব। তাহলে এখন আমরা একই রকম ভাবে তিন নম্বর যে উপপাদ্যটা আছে ওই উপপাদ্যটা প্রমাণ করব। তো তিন নম্বর উপপাদ্যটায় মূল প্রশ্নটা হলো এটার উল্টাটা, এখানে বলা আছে যে দুইটা ত্রিভুজের মধ্যে এখানে বলা আছে বৃত্তের যদি যা সমান হয়, আর তিন নম্বরটার মধ্যে বলা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা সমান। উপপাদ্য তিন, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা সমান, আমি এখানে যা গুলা যে সমান এই প্রমাণটাই করব। তাহলে আমরা এখানে এ বি এবং এ সি ডি এই দুইটা যা, কিন্তু এটা সমান না, আমরা বিশেষ নির্বাচনের মধ্যে ও থেকে এ বি এর উপরে ওই লম্ব, ও থেকে সি ডি এর উপরে ও এফ লম্ব, এই এই লম্বটা আঁকবো এবং বলবো যে এই দুইটা সমান, কারণ প্রশ্নের মধ্যে এই কথাটা উল্লেখ আছে যে যা দুইটার দূরত্ব সমান, এই কথাটা প্রশ্নের মধ্যে উল্লেখ আছে। তাহলে এখন আমরা এই যে ও থেকে যখন আমরা এটার উপরে লম্ব আঁকবো তখন এই যে এটার সমদ্বিখণ্ডিত হবে, অর্থাৎ এই সমান এ বি, এটা আগের বি এটা আগেরটার মধ্যে পড়া হয়েছে। ও ও থেকে যখন সি ডির উপরে লম্ব আঁকবো তাহলে
সি এফ সমান সমান মহল এফ ডি। এখন আমরা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি সর্বসম করতে যাই আগেরটার মতো, তাহলে আমরা কি পাইতেছি, আমরা দেখতেছি যে অতিভুজ এই যে এটা সমান এটা, অতিভুজ ও এ সমান অতিভুজ ওসি, আর এটারে কিন্তু এখন আর সমান বলা যাবে না, এই যে এই আর সি এফ এখন কিন্তু সমান বলা যাবে না, কারণ এইখানে তো আমার এই যা দুইটার কথা সমান আমার প্রশ্নের মধ্যে বলা নাই, এই যা দুইটার প্রমাণ আমরা আমার আনতে হবে, এই কারণে আমি এই যে এটাকে আর এটাকে অর্থাৎ এই এবং সি এফ কে সমান বলতে পারবো না। তাইলে আমার সমান আর কি বলতে পারি, কিন্তু সমকোণী ত্রিভুজ তো এটা সত্য যে এটা আর এটা সমকোণী ত্রিভুজ, কারণ এখনো আমরা দুই নঙ্গের মধ্যে যেভাবে ও থেকে এ বি এবং সি ডি এর উপরে লম্ব আঁকা হয়েছে, ঠিক তিন নাম্বার যে প্রমাণটা আছে সেটার মধ্যে আমরা ও থেকে এ বি এবং ও থেকে সি ডি এর উপরে ঠিক লম্ব আঁকা হয়েছে। তাহলে তো আমরা এটা যে সমকোণী ত্রিভুজ এতে কোনো সন্দেহ নাই, কারণ লম্ব আঁকলে সমকোণ হবে আর সমকোণ হইলে ত্রিভুজ সমকোণী হবে। তাহলে এই সমকোণী ত্রিভুজ দুইটার মধ্যে এই আমার অতিভুজ আগেরটার মতন ও এ সমান ওসি আর ওই সমান ও এফ, এখন এটা আর এটা সমান বলা যাবে না, কিন্তু ওই আর ও এফ সমান বলা যাবে, কারণ প্রশ্নের মধ্যে লেখা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী। প্রশ্নের দিকে সবাই মনোযোগ দিয়ে দেখো, প্রশ্নের মধ্যে লেখা আছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, তাইলে এই কারণে আমার এটা আর এটারে এখন সমান বলা যাবে। তাইলে আমার এই যে সমকোণী ত্রিভুজের অতিভুজ আর আর একটা বাহু সমান হয়েছে, তাহলে এই ত্রিভুজটা আবারও সর্বসম হইল, এখনো সর্বসম হইল। তো ত্রিভুজ দুটি যদি সর্বসম হয় এবার আমরা বলতে পারি এই সমান সি এফ এখন বলা যাবে, কারণ এই যে সর্বসম হওয়ার পরে আমার তো দুইটা বাহু সমান নিয়ে সর্বসম করলাম, আর বাকি যেটা আছে এই বাহুটা আর এই বাহুটা এখন আবার এই দুইটা সমান হইল, এই সমান সি এফ। তাইলে এখন আমরা এই সমান সি এফ হওয়াতে এবার এইটা আগের মতোই আগে যেটা আগেটার মধ্যে যেটা করলাম এই হইব কি হাফ অফ এ বি, এই সমান হবে হাফ অফ এ বি আর সি এফ সমান হাফ অফ সি ডি। তাইলে এই সমান হাফ অফ এ বি, সি ডি সমান সি এফ সমান হাফ অফ সি ডি। এখন একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই আর সি এফ সমান পাইছি আমি, এই যে এই সমান সি এফ, তাহলে এখানে লিখতে পারো যেহেতু এই সমান সি এফ সেহেতু হাফ এ বি সমান হাফ সি ডি, হাফ এ বি আর হাফ সি ডি সমান হইল, কারণ এই যে এই এর মানটা আমি হাফ এ বি বসাইলাম আর সি এফ এর মানটা আমি হাফ সি ডি বসাইলাম। এখন হাফ হাফ বাদ যদি দেই তাহলে এ বি সমান সি ডি, এ বি সমান সি ডি, আর আমার এটা প্রমাণ করতে বলছে যে এ বি সমান সি ডি প্রমাণ করতে করা মানিয়ে আমার এই যে যা যা গুলা যে সমান হওয়া, এই যা সমান প্রমাণটা আমার আসলো। আমি আবার প্রথম থেকে তোমাদেরকে বলতেছি মনোযোগ দিয়ে শোনো, এটা হইলো দুই যে প্রমাণটা করলাম এই দুইয়ের বিপরীত প্রমাণটা, দুইয়ের মধ্যে ছিল বৃত্তের যা যদি সমান হয় তাহলে কেন্দ্র থেকে এদের দূরত্ব সমান প্রমাণ করা, তাহলে আমরা কেন্দ্র থেকে দূরত্ব সমান প্রমাণ করে দেখিয়েছি। এবার তিন নম্বরে বলা আছে যদি যা সমান হয়, বৃত্তের যদি দুইটা যা সমান হয় বা বৃত্তের যে কটা যায় আমরা আঁকবো ওই যা গুলো যদি সমান হয় তাহলে তাদের মধ্যে দূরত্বটাও সমান হবে, তাইলে আমরা এই যে দূরত্বটা যদি আমি সমান ধরি তাহলে আমার এই যে যাটা সমান আসলো। তাহলে আমি প্রমাণটা কিভাবে করলাম আরেকবার তোমাদেরকে বলতেছি, আমার কেন্দ্র ও থেকে তো আমি ওই এবং ও থেকে সি ডি এর উপরে ও এফ লম্ব আঁকলাম, লম্ব আঁকার সাথে সাথে এটা আর এটা সমকোণী ত্রিভুজ হইলো, তাহলে সমকোণী ত্রিভুজ সর্বসম হওয়ার জন্য একটা শর্ত সেটা হইলো যে অতিভুজ আর আরেক বাহু সমান, তাহলে এই অতিভুজ আর এই অতিভুজ সমান। এখন কিন্তু আমরা এই এর আর সি এফ এর সমান বলতে পারবো না, কারণ আমার এই যা দুইটার অবস্থা কেমন জানি না আগে,
এই জন্য আমি কিন্তু এইটা আর বলা আছে এটা আর এটা প্রশ্ন লেখা আছে কেন্দ্র থেকে সমুদ্রবর্তী প্রশ্ন লেখা আছে এই জন্য ওই আর ও এক সমান সমান ধরতে পারবো তাহলে দুই বাহু একটা দুইটা করে সমকোণী ত্রিভুজ অতিভুজ আর আরেকটা বাহু সমান হলো এই জন্য ত্রিভুজ সর্বসম ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা এখন এই রে আর সিএফ এর সমান লিখতে পারি এই সমান সিএফ এখন যেহেতু এখানে এইটা হইব কি এইটা যতটুকু হোক এটা আর এটা সমান হোক বা না হোক এ বি আর সি ডি সমান আমার হোক বা না হোক কিন্তু আমি যেহেতু কেন্দ্র থেকে কোন যায়ের উপরে লম্ব আঁকলেই যা সমদ্বিখণ্ডিত হবে যাঁটা যত ছোট হোক যাঁটা যত বড় হোক বৃত্তের কেন্দ্র থেকে কোন যায়ের উপরে যখন আমরা লম্ব আঁকবো যাঁটা সমদ্বিখণ্ডিত হবে তো সেই আলোকে আমরা এ রে হাফ অফ এ বি লিখলাম আর সি এফ এর হাফ অফ সি ডি লিখলাম এবার যেহেতু এই সমান সি এফ এটা আমরা পাইছি ত্রিভুজ দুইটার সর্বসম করার পর এটা পাওয়া গেল তাহলে এই আর সি এফ যেহেতু সমান সেহেতু হাফ এ বি আর হাফ সি ডি কারণ এই এর মানটা এই হাফ এ বি বসাইলাম আর সি এফ এর মানটা হাফ সি ডি বসাইলাম তাহলে দুই দিকে তো হাফ যদি বাদ দিয়ে দেই তাহলে আমার থাকবে এ বি সমান সি ডি থাকবে তাহলে আর এইটাই আমার প্রমাণ করতে বলছে এ বি সমান সি ডি তো তোমাদের এইখানে মধ্যে তিনটা উপপাদ্য মোট আছে এই তিনটা উপপাদ্যের ভিতরে থেকে তোমাদের প্রশ্ন হবে সৃজনশীল প্রশ্ন আর ছোট একটা উদাহরণ আছে যে আমি একটু সংক্ষেপে তোমাদেরকে দেখাইতেছি ওই উদাহরণটাও অনেক সময় পরীক্ষায় থাকে প্রমাণ করো যে বৃত্তের বেশি বৃহত্তম যা এই একটা প্রমাণ আছে এটা হইলো উদাহরণ এক না উদাহরণ চার বৃত্তের বেশি বৃহত্তম যা একটা জিনিস ব্যাস কোনটা এটা আমি কিন্তু প্রথমে আলোচনা করে নিছি কেন্দ্র দিয়া গেলে সেটা ব্যাস আর কেন্দ্র দিয়া না গেলে এটা যা তাহলে এটা হইলো ব্যাসের নাম হইছে এ বি আর যায়ের নাম হইছে সি ডি তাহলে এখন ব্যাসে বৃহত্তম যা আমরা এটা প্রমাণ করলে তো হয়ে যাবে এ বি ইজ গ্রেটার দেন সি ডি এই প্রমাণটা করলে হবে তাহলে আমরা কেন্দ্র ও থেকে এগুলা যোগ করে দিব ও কমা সি ও কমা ডি এটা আমরা যোগ করব এখন প্রমাণের মধ্যে আসলে আমরা একটা জিনিস দেখতেছি প্রমাণ ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি কারণ এটা 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 এই সাইরোডাই কিন্তু ব্যাসার্ধ সাইরোডাই ব্যাসার্ধ এবার ত্রিভুজ এই যে সি ও ডি এ এই ত্রিভুজটা থেকে আমরা লিখতে পারি এই ত্রিভুজের যে কোনো ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর অর্থাৎ ও সি প্লাস ও ডি ইজ গ্রেটার দেন সি ডি এটা আর এটা যোগ করলে সি ডি এর থেকে বড় এখন এই ও সি এর মানও আমি এ বি ও এ বসাইতে পারি আর এই ও ডি এর মান আমি ও বি বসাইতে পারি কারণ এইগুলা প্রত্যেকটাই ব্যাসার্ধ এগুলা প্রত্যেকটাই ব্যাসার্ধ ও সি এর মান আমি ও এ বসাইলাম আবার ও ডি এর মান আমি ও বি বসাইলাম এটা কেন বসাইলাম কারণ ও এ প্লাস ও বি ও এ প্লাস ও বি যদি আমি যোগ করি তাহলে একসাথে এ বি হয়ে যায় ও এ প্লাস ও বি যোগ করলে একসাথে এ বি হয়ে যায় তাহলে এ বি ইজ গ্রেটার দেন সি ডি এটা প্রমাণিত অত্যন্ত ছোট একটা প্রমাণ অত্যন্ত ছোট এই প্রমাণটা কেবল এতটুক লেখলে হয়ে যাবে কোন স্টুডেন্ট যদি প্রমাণটা এতটুক লেখা যায় তাহলে তার হয়ে যাবে তারপরে তোমাদের উদাহরণ এখানে করা আছে তাহলে তোমাদেরকে আমি উপপাদ্য সংক্রান্ত যে প্রমাণগুলো আছে ওইগুলা করাই দিলাম এরপর ঈদের পরে যদি আমি আরো সুযোগ পাই তাহলে তোমাদেরকে উপপাদ্য বৃত্ত সংক্রান্ত উপপাদ্য যে এক্সট্রা গুলো আছে ওই এক্সট্রা গুলাও তোমাদেরকে করিয়ে দিব তবে তোমাদের ঈদের পরে যে পরীক্ষা হবে ওই পরীক্ষায় তোমরা সিলেবাস পাই যাবে সেটার মধ্যে বৃত্ত সংক্রান্ত অধ্যায়টা দশম অধ্যায়টা তোমাদের আছে তোমরা সবাই এই দশম অধ্যায়টা আমি তো উপপাদ্য তিনটা এবং উদাহরণটা সব শেষ করে দিছি আশা করি সবাই বুঝতে পারছো তো তোমাদের ক্লাস আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ ঠিক আছে কোনো প্রশ্ন প্রশ্ন